হ্যালো ফ্রেন্ডস, আমার সত্যি অনেক আজ আমার সাথে শেয়ার করো মেশো কীভাবে আপনার আমার সঙ্গে ফ্রড করবো। তাহলে প্রথমত কী আছে, আমি বাড়ির রিলেটিভের এই যে টি শার্ট দেখতে পাচ্ছি, এই দুটো টি শার্ট আমি অর্ডার করেছিলাম মেশো থেকে। এবার প্রথমত কী আছে, আমি আমার নিজের মোবাইল থেকে না অর্ডার করে আমার যে বোন আছে তার মোবাইল থেকে অর্ডার করেছিলাম। তাহলে যখন তার মোবাইল থেকে অর্ডার করলাম, অর্ডার করার পর যখন প্রোডাক্টটা ডেলিভারি হলো, সিম্পলি যখন প্রোডাক্টটা ডেলিভারি যখন ওপেন করলাম, ওপেন করার পর যখন যার জন্য অর্ডার করেছিলাম সে যখন ট্রাই করলো, ট্রাই করার পর দেখতে পেলো যে সাইজটা একটু ছোটো হলে ভালো হয়। তাহলে প্রথমত আমি কী করেছি, যেমন এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করতে সেরকম এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট সেন্ড করে দিয়েছে। সেই রিকোয়েস্ট সেন্ড করে দেওয়ার পর ওরা যে আছে প্রোডাক্টটা নিয়ে চলে গেছে। প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পর কী আছে, আমি আপনার থেকে বলে দিয়েছি যে ইউটিউবের সঙ্গে আমি বিভিন্ন ধরনের কাজ করি। তাহলে সোম থেকে শুক্র হচ্ছে আমি বাড়ি থাকি, সরি আমি কাজে থাকি, এবং থেকে শনি থেকে রবিবার হচ্ছে বাড়ি থাকি। তাহলে প্রথমত রবিবার সরি শনিবার দিন সকাল ঠিক 8:30 দিকে একটা কুরিয়ার বয় আমাকে করালো। করার সাথে বলো দাদা আপনার একটা পার্সেল ছিল। আমি হ্যাঁ আমার পার্সেল ছিল। বলছে আপনি পার্সেলটা নেবেন? তো বললাম হ্যাঁ পার্সেলটা নেবো, কোনো প্রবলেম না, আপনি আসুন। বলছে আমি এখন যেতে পারবো না, আমি দুপুরের দিকে যাবো। আমি ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম না, আমি সারাদিন বাড়ি আছে, আমি চলে আসুন। তাহলে প্রথমত যে নাম্বার থেকে কল করেছিলো সেটা আমাকে সেভ করা হয়নি, সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় মানে আমার প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে ওখানে। বা কী কী প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে প্রথমত যখন উনি বললো যে 12টার সময় আসছে, আমি তো মনে করলাম যে আজকে প্রোডাক্ট ডেলিভারি দেবে। দেওয়ার পর সে উনি সে ফোন করলো, সেই দিকে 12টার সময় ফোন করলো না, 20 ভাই ফোন করলো আমাকে 3:30 থেকে এরকম একটা সময় আমাকে ফোন করলো। ফোন করার পর বললো দাদা পার্সেলটা আপনি নেবেন? কিন্তু আমি হ্যাঁ নেবো, তো সেটা তো সকালে তোমাকে বলে দিলাম যে প্রোডাক্টটা নেবো। এবার যখন প্রোডাক্টটা উনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে আমাকে যেতে তো সন্ধ্যে হয়ে যাবে। সন্ধ্যে হলো, সন্ধ্যা 8:00 যাওয়া আছে, কোনো প্রবলেম নেই। আমার বাড়ি থেকে কোনো হচ্ছে 2 মিনিট হচ্ছে, আমাদের মেন যে রোড থাকে, মেন রোড হচ্ছে 2 মিনিট থাকে। মানে যে কোনো সময় তুমি ওখানে আসবে, আসবে আমাকে ফোন করো, আমি 2 মিনিট লাগবে এখান থেকে। মাত্র 2 মিনিট ভালো করে লাগে না আমাদের মেন রোড আর কি। তাহলে মেন রোডে গিয়ে আমি প্রোডাক্টটা নিয়ে যাবো। বলি ঠিক আছে। এবার তখন 7টার দিকে, তখন পুরো 7:30 বাড়ি থেকে এরকম সময় আমাকে ফোন করে ফোন করে বলো দাদা এই যে ডেলিভারিটা আছে, এই ডেলিভারিটা আমি কি মেরে রাখতে পারি? ডেলিভারিটা মেরে রাখতে আমি বুঝতে পারলাম না। বলছি এই ডেলিভারিটা কি আপনি রিসিভ করে রাখবো? রিসিভ করে আমি বললাম রিসিভ করে রাখবো মানে মানে মনে করুন আপনি প্রোডাক্টটা ডেলিভারি নিয়েছেন। ও উনি আমাকে বোঝাচ্ছে যে আপনি প্রোডাক্টটা ডেলিভারি নিয়ে নিয়েছেন, ডেলিভারি নিয়ে নেওয়ার পর আপনি যখন আমি যখন আপনাকে ডেলিভারি দিয়ে দেবো একটা রিসিভ হয়ে যায়, মানে আপনার মোবাইলে রিসিভ যাবে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে, আপনার মোবাইলে একটা রিসিভ যাবে যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে। আপনি কী করবেন, প্রোডাক্টটা আমি প্রোডাক্টটা আজকে ডেলিভারি মেরে রাখছি কিন্তু আপনাকে কালকে ডেলিভারি দেবো। আমি ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। যখন উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে যখন বললো মোবাইলে একটা SMS চলে এলো, মানে যে বোন আছে বোনের মোবাইলে একটা SMS চলে, দেখলাম যে দেখাচ্ছে প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, মানে উনি প্রোডাক্টটা মিলে গেলাম। আমি বললাম আপনি এরকম কেন করে রাখছেন? বলছে দেখুন আমাকে সারাদিনে একটা টার্গেট থাকে, টার্গেট থাকে বলতে আমাকে সারাদিন আমাদের 50টার মতো পার্সেল দেওয়া হয়। আমাদের মিনিমাম আমাকে বলছি যে 50টা পার্সেল দেয়, এবং আমাকে আমাদেরকে বলা হয় যে মন্ত্র মিনিমাম এবং ম্যাক্সিমাম, ঠিক আছে, মিনিমাম তোমাকে 30-35টা পার্সেল তোমাকে ডেলিভারি করতেই হবে, এবং তার বেশি করলে তোমার যথেষ্ট সুবিধা হবে। এটাই ব্যাপার, অন্য কিছু নয়। তাহলে প্রথমত আমার যে পার্সেলটা আছে দুটো বা একটা পার্সেল কম হচ্ছে, একজন আমাকে বলছি যে আমার পার্সেলটা রিসিভ করিয়ে রাখছি, মানে সব কিছু আমি রিসিপ্টটা ডেলিভারিটা আমি নিয়ে রাখছি, আপনাকে কালকে ডেলিভারি দিয়ে দেবো। বা যখন বললো ঠিক আছে, আমি তখন বোনের মোবাইল চেক করলাম, দেখলাম SMS এসছে, বা ওখানে যে মেশোতে দেখবেন নিচের দিকে যখন প্রোডাক্ট এক্সচেঞ্জের প্রোডাক্ট যখন ডেলিভারি দেওয়া হয় আপনাকে ওখানে দেখে দেবে যে প্রোডাক্ট ইস ডেলিভার বলে ডেট লিখে দেবে, টাইম লিখে দেবে। সঙ্গে সঙ্গে দেখলাম লিখে দিল। লিখে দেওয়ার পর পরের দিন আমি রবিবার যখন পড়লো, পরের দিন উনি আমাকে সারাদিন ফোন করলেন, এবং কথাটা আমি বিভিন্ন কাজের মাধ্যমে ভুলে গেছিলাম। যখন প্রোডাক্টটা কাজের মাধ্যমে জিনিসটা ভুলে গেছিলাম, ভুলে যাওয়ার পরে 2-3 দিন হয়ে গেল, 3 দিন আমি বুঝতে পারিনি। বা সেই মঙ্গলবার দিন হঠাৎ আমার বোন আমাকে বলে যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা অর্ডার করেছিলি সেটা গেল কোথায়। তাহলে প্রোডাক্টটা যখন আমি মঙ্গলবার তো আমার সেদিনকার সন্ধ্যের সময় বলে সময় আমি জানি সন্ধ্যে হচ্ছে 10টা থেকে মেশোতে কল করতে হলে 10টা থেকে 5টার মধ্যে কল করতে হয়। তাহলে প্রথমত 10টা থেকে 5টার মধ্যে যখন কল করতে পারিনি সন্ধ্যের সময় যেহেতু বলেছে, তাহলে পরের দিন সকালে যখন 11:30 দিকে আমি ফোন করছি, ফোন করে আমি বলছি যে এরকম ব্যাপার ছিল এবং প্রোডাক্টটা ডেলিভারি হয়নি। কেন বলছে, মানে মেশো থেকে আমাকে বলা হচ্ছে যে প্রোডাক্টটা যখন ডেলিভারি হয় সেই দিন থেকে আমাকে আমাদের 2 দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে। যদি 2 দিনের মধ্যে আপনি কন্ট্যাক্ট করতেন তাহলে বলে দিতাম যে প্রোডাক্ট ডেলিভারি হয়েছে কিনা এবং কোথা থেকে কী প্রবলেম হয়েছে। তাহলে আমি অনেক আবার যখন ওই জিনিসটা হলো আমি তো একটু ওদের মতো পেয়ে গেলাম কী হলো ওই জিনিসটা, মেশো হেল্প করছে না মানে কী ব্যাপার। এবার যখন জিনিসটা ঘুরিয়ে বললাম যে দেখুন এই ব্যাপার হয়েছে, উনি আমাকে বললো যে প্রোডাক্টটা রিসিভ করে নিতে এবং পরের দিন ডেলিভারি দেবে, কিন্তু আদৌ আমি বিভিন্ন কাজের মধ্যে ছিল, আমার জিনিসটা করো ওনাকে করা হয়নি এবং 2-3 দিন অর্ডারলি পাড়িয়ে গেলে আমি বলতাম বুঝতে পারিনি যে প্রোডাক্ট ডেলিভারি হবে। মানে শনিবার আমার মনে হচ্ছিলো, রবিবারের দিন থেকে বিভিন্ন কাজের মধ্যে ছিলাম, তারপর সোমবার মঙ্গল হচ্ছে যে আমার নিজের একটা কাজে চলে যায়, সেই জন্য আমি বুঝতে পারিনি যে প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা জিনিসটা আমাকে আদৌ খেয়াল ছিল না। যখন বললাম ওরা বললো আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো না, এই জিনিসটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। যখন প্রোডাক্ট ডেলিভারি হয় মনে করেন আপনার 1 তারিখে প্রোডাক্ট ডেলিভারি হবে এবং 3 তারিখের মধ্যে আমার 2 দিনের মধ্যে আমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতাম, তাহলে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি কে প্রবলেম ক্রিয়েট করছে।
তাহলে প্রথমত আমাদেরকে একটু ছোট করে বলে রাখি, এই জিনিস কোনো আমাদের সঙ্গে হয়েছে সেটা ঠিক সিম্পল, এটা যখন নতুন সেলারের সঙ্গে সে কিন্তু কোনোভাবে কমপ্লেন করতে পারবে না। তাহলে অনেকে দু দিন বা চার বার কল করে দিয়েছে, বিভিন্ন বিভিন্ন মোবাইল থেকে কল করে দেখেছি, কিন্তু ওদের সঙ্গে কোনোভাবে কিছু কানেক্ট হতে পারেনি মেসো কোম্পানির সাথে। সেখানে তো বলে দিচ্ছি, যদি কোনো কুরিয়ার বয় আপনাকে বলে যে আপনার প্রোডাক্টটা আজকে ডেলিভারি করে রাখছি এবং কালকে আপনাকে ডেলিভারি দেবো, সেটা কোনোভাবে আপনি জিনিসটা এগ্রি করবেন না, ঠিক আছে, কোনোভাবে এগ্রি করবেন না, কারণ এই জিনিসগুলো হতে পারে। এবার ব্যাপারটা আমি বলে দিচ্ছি, একটা কথা আমি বলে দিচ্ছি, কোন কুরিয়ার কোম্পানি হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। যেমন ইকম এক্সপ্রেস আপনি, যেমন কুরিয়ার কোম্পানি আছে, ডেলিভারি বলে একটা কুরিয়ার কোম্পানি আছে, সেই কুরিয়ার কোম্পানির যে পার্টনার আছে সেটাই হচ্ছে ফ্রড করেছে অ্যাকচুয়ালি। এবার প্রথমত ব্যাপার হচ্ছে, আমার কন্টিনিউ বিভিন্ন বিভিন্ন জিনিস অর্ডার করতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে কল আসতে থাকে, আমাদের বিভিন্ন ধরনের কল আসতে থাকে এবং আমি যে কাজের সময় যুক্ত সেখান থেকে বিভিন্ন রকম কল আসতে থাকে, এবং অ্যাকচুয়ালি পারফেক্ট যে কোন টাইমে আমার কল করেছিল সেটা আমি বুঝতে পারিনি, সেই জন্য একটু প্রবলেম হয়েছে, না নাম্বার থেকে আমি হয়তো কমপ্লেন করতে পারতাম। তাহলে ব্যাপারটা কী হয়েছে, যখন এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর, যখন আবার ব্যাপার কী হচ্ছে, যখন এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর যখন ওদের সঙ্গে কুরিয়ার বয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কুরিয়ার বয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি, তাহলে একটা কথা আমি বলে রাখি, যারা মেশোতে প্রোডাক্ট সেল করছে, ঠিক আছে, মনে করেন আমি মেশোতে সেল করছি, আমি প্রোডাক্টটা ইকম এক্সপ্রেসের দ্বারা ডেলিভারি করে দিয়েছি, মানে ওখানে আমাদের যে ঘুরতে দেখবেন যে ট্র্যাকিং হয় না, ট্র্যাকিংয়ের তো আমাদেরকে দেখে দেবে যে কোন কুরিয়ার সার্ভিস আমাকে দিয়েছে। এবার দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের যে লোকেশান, আমাদের লোকেশান থেকে ইকম এক্সপ্রেস জিনিসটা ডেলিভারি করে দিয়েছে ডেলিভারি কুরিয়ার সার্ভিসকে। ডেলিভারি বলে একটা কুরিয়ার সার্ভিস আছে, যেমন ইকম এক্সপ্রেস একটা কুরিয়ার সার্ভিস, ডেলিভারি বলে একটা কুরিয়ার সার্ভিস আছে। ইকম এক্সপ্রেস আমাদের যে লোকেশান, আমাদের লোকাল যে লোকেশান আছে সেখান থেকে ডেলিভারি কোম্পানিকে, মানে ডেলিভারি যে কোম্পানি, ডেলিভারি কোম্পানিকে জিনিসটা পার্সেলটা ডেলিভারি করে দিয়েছে, এবং সেই হচ্ছে আমার সঙ্গে ফ্রড করেছে। তাহলে আমি জিনিসটা কী করেছি বা কুরিয়ার বয়ের সাথে কী করবো বা ওদের সঙ্গে যে স্টেপগুলো নেবো সেগুলো পরের ভিডিওতে আমাকে শেয়ার করে দেবো, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখছি, কাইন্ডলি এই জিনিসগুলো আপনাকে জানা ছিল কি না আছে কিনা আমি জানি না, তবে আমার জিনিসটা জানা ছিল না যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে দুদিনের মধ্যে কমপ্লেন করতে হয়, না আর এই জিনিসটাকে কোনোভাবে মিশো কোম্পানি দায়িত্ব নিতে পারে না। আর সেখানে তো কী আছে, কোনো কুরিয়ার কোম্পানি যদি আপনাকে বলে যে আপনার প্রোডাক্টটা আজকে আমি ডেলিভারি করে রাখছি, কালকে আমি তোমার আপনাকে ডেলিভারি করে দেবো, কিন্তু কোনোভাবে কোনো প্রোডাক্ট দেবে না, কিন্তু জিনিসটা করতে পেরেছে কেন বলুন তো, আমার প্রোডাক্টটা এক্সচেঞ্জের প্রোডাক্ট ছিল, সেটা করতে পেরেছে। যদি কোনো অনলাইন পেমেন্টের প্রোডাক্ট থাকতো এবং ক্যাশ অন ডেলিভারি থাকে, সে কোনো দিন কোনোদিন করতে পারতো না, কারণ জিনিসটা এক্সচেঞ্জ করে দিই, যেহেতু পয়সা দিতে হবে, তার পয়সা রিসিভের কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না, সেই জন্য সেই জিনিসটা আমার সঙ্গে করতে পেরেছে। এবং কুরিয়ার বয়ের সাথে আমি কী করেছি সেগুলো লাইভ ভিডিও আমার সাথে শেয়ার করবো, সেই কুরিয়ার কোম্পানির কাছে যাবো এবং সব কিছু প্রুফ নিয়ে যাবো, তার কী ব্যবস্থা করেছি সেটাও আমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করে বন্ধুর সাথে শেয়ার করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।